এটা কোনো জীবন হলো? তোমাকে একটা কথা বলি, তুমি আস্তে আস্তে সব কিছু তোমার নামে করে নাও। বলা যায় না বাবা বা যে কোনো দিন তোমাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে। সে কাজ আমরা তিনজনে মিলে অলরেডি শুরু করে দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট এখন শূন্য। শূন্য মানে কি বলছো তুমি? হ্যাঁ, ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে আমরা ভাগ করে নিয়ে নিয়েছি। বাবা যদি জানতে পারে? জানার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আর যদি জেনেই যায় বলে দেবো একটা নতুন প্রজেক্টের জন্য টাকাগুলো নিয়েছি। টাকাগুলো কি করেছো? ধানমন্ডিতে একটা ফ্ল্যাট বাড়ি বুকিং দিয়েছি। কোথায় বললে? উত্তরায়। বাড়ি কেনার জন্য পায়না করেছি। তাহলে তো ভালোই হলো, আমরা একটা বাড়ির মালিক হব। ওরা সবাই বাড়ির মালিক হচ্ছে, তুমি একটা বাড়ি কিনে নাও। ধ্যাত বোকামি, বাড়ি কিনে শুধু শুধু টাকা নষ্ট করার লোক আমি নই। তাহলে কি আমরা আজীবন ওনার বাড়িতেই থাকবো? না না, আমরাও নিজের বাড়িতেই থাকবো। আর এই বাড়িটাই হবে আমাদের। কিভাবে? অপেক্ষা করো, সব বুঝতে পারবে। একটু যদি ছোট মুখে বড় কথা বলতে নেই, তবু বলতে হচ্ছে, এই যন্ত্রণা আর সহ্য করতে হবে না। প্ল্যান অনুযায়ী লোক ঠিক হয়ে গেছে, কাল রাতে মিলে আগুন লাগিয়ে দেবে। আর মিলটা পুড়ে গেলে আমাদেরই লাভ হবে। ব্যাংক থেকে যে টাকাটা লোন নিয়েছি, মানুষের কাছ থেকে যে টাকা লোন নিয়েছি, এগুলো আর ফেরত দিতে হবে না। ঠিক বলেছো, ওইসব টাকা তো আমরা আগে ভাগ করে নিয়ে নিয়েছি। এবার আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। দুর্বোকা, ছোট মুখে বড় ধমক দিয়ে ফেললাম। আরে, এখন এই বাড়ি ছেড়ে চলে গেলে এর ভাগ থেকে সবাই বঞ্চিত হব। আপনাদের উপর খেপে বাবা বাড়িটা আজাদকে দিয়ে দেবে। এই ব্যাপারটা তো মাথায় আসেনি। হাসান, বাড়িটা বিক্রির একটা ব্যবস্থা করতে হবে। সব হবে, এই বাড়ির ব্যবস্থা করে ফেলেছি। শুধু আগুনটা লাগতে দিন।